বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস পরিস্থিতি, যদিও করোনা ভাইরাস নানান রূপ বদলে এখন নানা ভাবে আবির্ভূত হয়েছে, বেশ উদ্বেগজনক এবং গোটা পৃথিবী জুড়ে এই অবস্থা বিরাজ করছে। এই অনুজীবটি এখন নানান ভ্যারিয়েন্টে নানান স্ট্রেইন হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত এবং বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে পড়ছে নানা প্রান্তে এবং বাংলাদেশেও সেখানে, যদিও একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ করোনা জয় করতে চলেছে, অর্থাৎ নীতি নির্ধারকরা তাই বলছিলেন যে বিশ্বে বাংলাদেশ একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি এখন এই জায়গায় যে যুক্তরাজ্য থেকে, ব্রাজিল থেকে, সাউথ আফ্রিকা থেকে নানান ভ্যারিয়েন্ট এসে বাংলাদেশ আনা দিয়েছে। বলা হচ্ছে যে 34 রকমের ভ্যারিয়েন্ট এখন করোনার এবং তার মধ্যে বাংলা ভ্যারিয়েন্টও আছে কোনো কোনো চিকিৎসক বলেছেন, যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত কথা আমি বলতে পারবো না। ইতিমধ্যেই সরকারের দিক থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে 7 দিনের জন্য এবং পরিস্থিতি আসলে কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, হসপিটালগুলোর অবস্থা খুবই করুণ, কোনো সিট নেই, কোনো কেবিন নেই, আইসিইউতে কোনো সিট নেই, নানান সংকটের মধ্যে আছে পুরো স্বাস্থ্য ব্যবস্থাই। এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে, এর জন্য করণীয় কি এবং পৃথিবীর অন্যান্য দেশের পরিস্থিতি কি, সব মিলিয়ে আজকে আমরা তৃতীয় মাত্রায় কথা বলবো। কথা বলবার জন্য তিনজন বিশেষ বিশিষ্ট অতিথি আমার সঙ্গে স্টুডিওতে, দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন, একজন ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির উপ উপাচার্য শিক্ষা এবং রেসপিরেটরি মেডিসিনের প্রধান প্রফেসর ডক্টর এ কে মোশারফ হোসেন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, প্রফেসর ডক্টর সর্দারে নাইম, তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন, বাংলাদেশের লিডিং ল্যাপ্রোস্কোপিক সার্জন, এবং আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং বাংলাদেশ ফেডারেল ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন যে শিক্ষক সমিতি, ফেডারেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু পরিস্থিতি সর্বশ্রেষ্ঠ প্রফেসর ডক্টর এ কে মোশারফ হোসেন আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতিটা আসলে কিভাবে দেখছেন, কেমন দেখছেন আপনারা কোভিড পরিস্থিতি? ডক্টর মোশারফ হোসেন, ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি তো একেবারেই পরিষ্কার যে আমাদের বাংলাদেশে এখন করোনা পরিস্থিতির যে বিষয়, যে করোনা হঠাৎ করে গত এক মাসের মধ্যে প্রায় 6 গুণ করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমাদের মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে এবং এটিকে আমরা দ্বিতীয় ঢেউ বলছি এবং পৃথিবীর কোথাও কোথাও তৃতীয় ঢেউ হচ্ছে। আমরা যদি সেই 100 বছর আগের তথাকথিত স্প্যানিশ ফ্লুর কথা ধরি, সেই স্প্যানিশ ফ্লুর স্থায়িত্বকাল ছিল 2 বছর এবং তখনও প্রায় 3টি ঢেউ হয়েছিল। তো আমরা সেই হিসাব করলে আমাদের এখন দেশে করোনা পরিস্থিতির অবস্থা আমি বলবো খুবই ভয়াবহ এবং প্রায় সবগুলো হাসপাতাল, বিশেষ করে রাজধানীর হাসপাতালে আমার মনে হয় করোনা রোগীদের জন্য আইসিইউ এবং সাধারণ বেডেরও কিন্তু অপ্রতুলতা রয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক তো রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু কিছু কিছু উদাসীনতাও পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে। যে ডক্টর সরদার নাইমা, পরিস্থিতি কি মনে হচ্ছে কোন দিকে এবং যে ভ্যারিয়েন্ট আসলে এটি মোকাবেলা করা, যদিও বলা হচ্ছে যে এটি আসলে বোঝাই যাচ্ছে না কোথায় নিয়ে যাবে? ধন্যবাদ জিল্লুর। অবশ্যই এই সময় সবচাইতে আলোচিত এবং ভয়াবহ রকমের আলোচিত বিষয় হলো গিয়ে কোভিড এর দ্বিতীয় অথবা তৃতীয় ঢেউ। আমরা ঠিক এই মুহূর্তে বলা মুশকিল আমাদেরটা তৃতীয় ঢেউ কিনা, কারণ দ্বিতীয় ঢেউটা আমরা টেরই পাইনি যখন আমরা ভেবেছিলাম। যেটা আপনি প্রথমেই বললেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা ধরেই নিয়েছিলাম কোভিড চলে গিয়েছে, আমরা নিজেদেরকে যথেষ্ট বাহবা দিচ্ছিলাম বিভিন্ন জায়গায়। ডেফিনেটলি সরকার এবং আমাদের সাধারণ মানুষ সবাই মিলে কোভিডকে প্রায় জয় করে ফেলেছিলাম। তো কিন্তু সেই অবস্থা থেকে হঠাৎ করে আচমকা ঝড়ের মতোই আবার মিড মার্চে, মার্চের 12-13 তারিখে হঠাৎ করে রোগীর সংখ্যা বাড়তে শুরু করলো। আমি যদি ছোট্ট একটি স্ট্যাটিস্টিক্স দেই যে রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে ন্যাচারালি অ্যাডমিশন যত কম পার্সেন্টেজই লাগুক না কেন অ্যাডমিশন, কিন্তু অ্যাডমিশনের ব্যাপারটা চলে আসে। তো আজকে আমি এই তৃতীয় মাত্রায় অনুষ্ঠানে আসার আগে আমি লাইব্রেরির কর্ণধার ডক্টর আবু মোহাম্মদ শামীম, যেখানে
আমারই ছোট ভাই মোশাররফ বাবুও প্র্যাকটিস করে, ওর সাথে আলাপ করছিলাম। বর্তমান আমাদের হাসপাতাল দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাতেই আমরা দেখলাম যেখানে মার্চের প্রথম সপ্তাহে অলমোস্ট জিরোতে নেমে এসেছিল রোগীর সংখ্যা, সেখানে মার্চের 12-13 তারিখ থেকে এ পর্যন্ত প্রায় 80 জন ভর্তি হয়েছে 3 সপ্তাহে করোনা নিয়ে আমাদের জাপান বাংলাদেশ হাসপাতালে, এবং 200+ বা অ্যারাউন্ড 200 ভর্তি হয়েছে ল্যাবেরিয়ে। আমাদের কিন্তু বেড ছিল ল্যাবেরিয়ে অ্যারাউন্ড 60, আমাদের ছিল 20-25। তো এই 3 সপ্তাহের মধ্যেই আমাদের বেড বাড়াতে হলো, এবং বাড়িয়েও আমরা এই মুহূর্তে কিন্তু প্রায় জাপান মানুষ 40 বেড এবং ল্যাবেরিয়েতে প্রায় 60 বেড থেকে 80 বেড করেও এখনও পূর্ণ অবস্থাতেই আছে। তো এখানে অবশ্য আমি প্রথমেই বলছি আমি খুব ভীতকর অবস্থা বলবো না, তার কারণ ল্যাবেরিয়েতে যেমন গত প্রতিদিন প্রায় 700 চেক হচ্ছে, টেস্ট হচ্ছে, এর মধ্যে কিন্তু প্রায় 300 অলমোস্ট মোর দেন 40% আমরা পজিটিভ পাচ্ছি। কিন্তু মজার কথা হলো এর মধ্যে কিন্তু মাত্র 5 থেকে 6 জন অ্যাডমিশন লাগে, তার মানে কি বাকি প্রায় 96-97% কিন্তু আর অ্যাডমিশন লাগছে না, এটা একটা ভালো দিক। আরেকটি ভালো দিক হলো যাদের অ্যাডমিশন লাগছে তাদের আবার সবাইকে আইসিইউতে যেতে হচ্ছে না। সুতরাং আমরা ল্যাবেরিয়ে যে গত 3 সপ্তাহে 200 জন ভর্তি হয়েছে এর মধ্যে মাত্র 14 জন মারা গিয়েছে, আমাদেরও প্রায় 80-90 জনের মতো ভর্তি হয়েছিল এর মধ্যে মাত্র 7 জন মারা গেছে। তো মৃত্যুহার ভর্তি পেশেন্টের মধ্যে হয়তো অ্যারাউন্ড 5%-এর মতো, 5-7%, কিন্তু অ্যাজ এ হোল যদি বলি তাহলে পজিটিভ কেসের মধ্যে কিন্তু একেবারেই নগণ্য মৃত্যুর হার। কতগুলো কারণ এর মধ্যে আমরা জেনেই গেছি যে 1 নম্বর হলো যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, আর 2 নম্বর হলো আমরা যারা ভ্যাকসিন নিয়েছি তাদের মধ্যে আমরা অ্যান্টিবডি হয়েছে আগে যারা ইনফেক্টেড হয়েছে। তবে এই স্ট্যাটিসগুলোতে একটু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আগে যারা একবার ইনফেক্টেড হয়েছে তারা কিন্তু দ্বিতীয়বার ইনফেক্টেড আর হচ্ছে না, আমাদের পাইনি, 1-2 জন পেয়েছি। এবং ভ্যাকসিনেটেড যারা তারা ইনফেক্টেড হচ্ছে বটে কিন্তু ইনফেকশন কম্পারেটিভলি মাইল্ড হচ্ছে। যদি আমরা বিভিন্ন ভ্যারিয়েন্টের কথা বলছি, আমি বলতে পারবো না এই মুহূর্তে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট অথবা ব্রাজিল ভ্যারিয়েন্ট অথবা ইউকে ভ্যারিয়েন্ট আদৌ আমাদের এই অ্যাস্ট্রাজেনিকের বিরুদ্ধে কাজ করছে কিনা, কিন্তু আমাদের ফিলিংস যে যাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে 1 মাসের ঊর্ধ্বে যারা ভ্যাকসিন নিয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু ইনফেকশন হলেও অতটা সিরিয়াস আকারে যেতে দেখছি না। যদিও ভ্যাকসিনেটেড মারা গেছেন, আমাদের এখানে 1 জন ভ্যাকসিনেটেড মারা গেছে, ল্যাবেরিয়ে 1 জনও ভ্যাকসিনেটেড মারা যায় নাই, কিন্তু যিনি মারা গেছেন তার ভ্যাকসিনেশন অবশ্য হয়েছিল, হয়তো ভ্যাকসিন নেওয়ার 7-10 দিনের মধ্যেই হয়তো উনি ইনফেক্টেড হয়েছেন, যথেষ্ট বয়স্ক পেশেন্ট, কোমরবিডিটি ছিল এবং মারা গেছেন। তো এই জন্য আমি বলবো যতটা ভয়াবহ আমরা মনে করি এটাতে এটার বিরুদ্ধে যুদ্ধ করার মতো একটা ক্যাপাবিলিটি আমরা ডেভেলপ করছি স্লোলি, এবং আমার মনে হয় পরিস্থিতিতে অতটা ভীত না হয়ে এটাকে ফাইট করার পক্ষপাতী আমি, এবং ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আরো শুনবো আপনার কাছ থেকে প্রফেসর ডক্টর নিজামুল হক ভুঁইয়া, আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক, শিক্ষকদের নেতা, এবং আমরা নানান মাধ্যমে দেখেছি যে ভ্যাকসিন যখন আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিকা দেবার ক্ষেত্রে আপনার একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন। এমনিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি আসলে, কোভিড পরিস্থিতি? ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আমার দুজন সহ আলোচক সর্দার নাইম এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোশাররফ সাহেবকে, এবং আমাদের আজকের তৃতীয় মাত্রায় চ্যানেল আইতে যত দর্শক আছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বললেন, সারা বিশ্বের যে করোনা পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর থেকে আর ব্যতিক্রম কোনো ঘটনা তো নয়। আমরা যে জিনিসটা বলবো সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বেশ কিছু শিক্ষক আক্রান্ত হচ্ছে, এমনকি আমাদের যে সর্দার নাইম ভাই যেটা বলেছেন যে ভ্যাকসিন যারা নিয়েছে তারাও আক্রান্ত হয়েছে, ওদের সংখ্যা খুবই কম। আমাদের 2-3 জন শিক্ষক ভ্যাকসিন নেওয়ার পর, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল, উনি ভ্যাকসিন নেওয়ার 21 দিন পরে আক্রান্ত হয়েছেন, এমনকি উনি এখন সুস্থ হয়েছেন। পাশাপাশি ফার্স্ট ডোজ নেওয়ার পর, এমনকি আমাদের ডক্টর গোলাম রব্বানি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উনি স্টিল হসপিটালে অবস্থান করছেন, উনিও কিন্তু ভ্যাকসিন নিয়েছেন। তো সুতরাং ভ্যাকসিন নিলে যে আক্রান্ত হবে না এটাতে আমি বিশ্বাস করি। শিক্ষকদের সবার ভ্যাকসিনেশন হয়েছে মোটামুটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলমোস্ট আমাদের 2000 শিক্ষকের মধ্যে আমাদের প্রায় 1200-1400 শিক্ষক ভ্যাকসিন নিয়েছে, কিন্তু প্রথম এবং 8 তারিখে প্রথম ভ্যাকসিনটা নিয়েছে, 7 তারিখ থেকে আরম্ভ হলো, 7 এপ্রিল
এখন হয়তো 8 এপ্রিল থেকে দ্বিতীয় ডোজে যাবেন, কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক শিক্ষক আক্রান্ত হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত আমি খবর পাচ্ছি। টেলিফোন খুললেই দেখা যাচ্ছে যে স্যার আমার পরিবারের দুজন আক্রান্ত, কোনো কোনো জায়গায় দেখা গেল যে আমাদের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আজকে আমাকে SMS পাঠালো যে তার পরিবারের 5 জন, তার 2-3 ছেলে মেয়ে এবং সে এবং তার ভাই 5 জন আক্রান্ত। তারপরে আমি তোমরা খাওয়া দাওয়া কীভাবে করছো, তবে একটা জিনিস প্লাস হলো যে গতবার প্রথম দিকে যে করোনা আক্রান্ত হওয়ার পর সবার মধ্যে যে আতঙ্কটা বিরাজ করেছে সেটা কিন্তু আতঙ্কটা এবার নেই। তখন আমাদের ওই শিক্ষক কনফিডেন্টলি বললো যে স্যার আমার অমুক জায়গাতে খাবার আসতেছে, খাবার খাচ্ছি, আমার ওয়াইফের জ্বরটা কমতেছে, আমার একটু বেশি আছে, আমার বাচ্চাটা একটু জ্বর 2 দিন ছিল একটু ভালো ভালো দিকে যাচ্ছে, কনফিডেন্টলি সে ফেস করতেছে। আগে তো দেখা গেল যে কেউ কারোর রুমে যাচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের রুমে যাচ্ছে না, ছেলে মেয়ের রুমে যাচ্ছে না, বাবা মায়ের খবর রাখছে না, তখন কিন্তু আতঙ্কটা WHO-র যে গাইডলাইনটা ঠিক মতো কিন্তু তারা গাইডলাইনটা করেন নাই, তো ভয়ভীতি কিন্তু তারাই তখন দেখিয়েছে যে তারপর 5 জনের বেশি এক জায়গায় যাওয়া যাবে না। কিন্তু আমি যে জিনিসটা মনে করি যে করোনার মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমাদের স্বাস্থ্যবিধিটা আমরা কেউই মানছি না, আর একটা জিনিস হলো যে মাস্ক কেউ পরছি না, এটা হলো সবচেয়ে বড়। যেমন আমি দেখছি ডাক্তাররা প্রথম দিকে যে সমস্ত ডাক্তার আক্রান্ত হওয়ার পর মারা গিয়েছেন এবং আমাদের অনেক সাংবাদিক মারা গিয়েছেন, আমাদের পুলিশ কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর এবং নার্স অনেকে মারা গিয়েছেন, কিন্তু দেখা গেল যে তখন তো তারা স্বাস্থ্যবিধি কীভাবে মেনটেন করতে হবে জানতেন না। কিন্তু এখন কিন্তু গত 1 বছরের অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাদের ডাক্তারদের ইতিমধ্যে 2 একজন ডাক্তার মারা গিয়েছেন কিন্তু গত 4-5 মাসে, কিন্তু দেখা গেল যে এর আগে আমাদের কিন্তু আমরা অনেক ডাক্তারকে আমরা হারিয়েছি। কারণ হলো যে এমনকি আমি নিজেই ঢাকা মেডিকেল কলেজের ক্যাবিনে আমার দুজন সহকর্মীকে আমি PPE মাস্ক পরে আমি দেখে আসছি এবং তাদের সাথে কথা বলে আসছি, দেখা যাচ্ছে আমার কাছে ভয়ভীতিটা কাজ করে না। কিন্তু এটা একটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, যেমন আমি অনেকের সাথে কথা বলেছি যে ভাই আমি অফিসে এসে 8 ঘন্টা কাজ করি, কাজ করার মধ্যে আমি মাস্কটা পরে থাকি, আমাকে পারতপক্ষে খাবারটাও বাসা গিয়ে খাই, হয়তো একটু পানি খাই বা একটু মেনটেন করি। এগুলো আমাদের আসলে এই মেনটেনটা করতে হবে। আর একটা জিনিস যেটা আমি বলবো যে আমাদের এই মার্চ মাসের 1 তারিখে আমাদের 595 জন আক্রান্ত হলো, আক্রান্ত হওয়ার পর আমরা যখন দেখছি 4.31 থেকে এটা বাড়তেছে, আমরা যখন 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মদিনে কক্সবাজারে আমাদের এখানে তখন দেখা গেল 17 থেকে 20 তারিখ পর্যন্ত একটা বন্ধ ছিল, এই বন্ধের ভিতরে সব কক্সবাজারে হাজির, 10 লক্ষ লোকের সমাবেশ, এমনকি হোটেলে জায়গা পাচ্ছে না, তারা CBC ঘুমাচ্ছে। এটা কিন্তু মারাত্মকভাবে আমাদের কমিউনিটি ট্রান্সমিশনটা মারাত্মকভাবে বেড়ে গেছে। আর একটা জিনিস যেটা বলবো, আমাদের 10 জন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকার অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে রাষ্ট্রপ্রধানদেরকে রিসিভ করছে এবং প্রধানমন্ত্রীর প্যারেড গ্রাউন্ডেও দেখা গেল 600 গেস্টকে স্বাস্থ্যবিধি মেনটেন করে, অর্থাৎ দেশের সম্মানের স্বার্থে বলেন জাতীয় জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সম্মানের প্রতি সম্মান প্রদর্শন করে 10 জন রাষ্ট্রপ্রধান এসেছেন, 5 জন রাষ্ট্রপ্রধান এসেছেন। কিন্তু যখনই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এখানে আসলেন, তখন একটি সংগঠন যে টার্বুলেন্স করেছে, আমি বলবো যে মানে হেফাজতে ইসলামের নাম দিয়ে তারা যে মিছিল সমাবেশ করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, এটা খুবই দুঃখজনক। এটার কারণে কিন্তু সংক্রমণটা, এটা কিন্তু অনেকাংশে একটা আমি মনে করবো দায়ী। এমনকি আপনার গত শুক্রবারে, এই যে আজকে তো শনিবার, গতকালকেও তারা দেখা গেল যে বিশাল মিছিল করেছে, এই মিছিলটা করছে কারণ 2 একজনের মুখে হঠাৎ হঠাৎ মাস্ক দেখা যাচ্ছে, এই মিছিলটা তো তাদের করা উচিত না। এবং তাকে বাধা দিতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবে যে লাঠি পেটা করেছে, টিয়ার গ্যাস মেরেছে। আসলে তো আমাদের তো আমরা একটা মারাত্মক একটা মহামারীর মধ্যে আমরা যাচ্ছি, এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব। আজকে আপনি দেখেন আমরা ব্রাজিল আমাদের থেকে অনেক উন্নত, এবং ব্রাজিলে 22 কোটি লোক, আমাদের 17 কোটি লোক। ব্রাজিলে 3 থেকে 3,500, 4,000, 5,000 লোক মারা যাচ্ছে, 3 লক্ষের উপর তাদের লোক মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে তাদের 3 জন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে, মানে মেনটেন করতে পারছে না। তো তারা তো আমাদের থেকে অনেক উন্নত এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে অনেক ভালো। সে সেন্সে আমাদের সর্দার নাইম ভাই যে জিনিসটা বললো যে আমাদের মৃত্যুর হার অনেক কম, আমাদের কনফিডেন্স আছে, আমার মনে হয় আমরা জয়লাভ করতে পারবো। তবে আমাদের স্বাস্থ্যবিধি মাস্ক যদি আমরা মেনটেন না করি, আর ভ্যাকসিনটা কিন্তু আমাদেরকে প্রথম মানুষের যে ভ্যাকসিনের প্রতি যে অনিয়া, সেটা আমার মনে হয় ভ্যাকসিন সবাইকে নিতে হবে। একটা পর্যায়ে আমার মনে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্যোগ নিবে এবং তারা এখন বলা বলি আরম্ভ করেছে যে ভ্যাকসিন, আমার মনে হয় ভ্যাকসিন ছাড়া মনে হয় এই যেমন আমাদের বাংলাদেশের একটি কোম্পানি গ্লোবাল
উৎসাহিত করে নাই। এরকম গ্লোব বায়োটেক ছাড়াও আমাদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল আছে, যারা এই ধরনের ভ্যাকসিন বানাইতে পারে, ওই ধরনের মেশিনারিজ আছে, দরকার হলে লজিস্টিক সাপোর্ট এনে এখানে তারা করতে পারে। আমার মনে হয় সারা বিশ্বেই যে যে দেশে এই ধরনের সুযোগ আছে সেটা করা ছাড়া আমাদের উপায় থাকবে না। কারণ একটা ফ্যাক্টরি থেকে তো তার লিমিটেশন আছে যে আমি এত ক্যাপাসিটি, আমি এত উৎপাদন করতে পারবো, সে উৎপাদন ক্ষমতা যা যতটুকু আছে সেটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে যে যে দেশে সুযোগ আছে আমার মনে হয় সেদিকে আমাদের যেতে হবে। প্রফেসর মোশাররফ হোসেন, আমি একটু লকডাউনের যে সিদ্ধান্ত, কারণ এর আগে বাংলাদেশ লকডাউন শব্দটা ব্যবহার করেনি, বাংলাদেশের দিক থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন ছিল যে ছুটি ঘোষণা করে আবার শিথিল ছিল ছুটি ঘোষণার পরে, যেমনটা প্রফেসর নিজামুল্লাহ ভূঁইয়া বলছিলেন যে তখন দেখেছি আমরা কক্সবাজারে চলে গেছে সব ছুটি উদযাপন করতে। সো বার্তাগুলো আসলে বিভিন্ন রকমের ছিল এবং পৃথিবীর অনেক দেশে আবার লকডাউন খুব কড়াকড়ি ভাবে এক ধরনের কারফিউর মতো করে করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই সিদ্ধান্তটি কি ঠিক আছে? কারণ আমরা তো জীবন জীবিকা সমন্বয় সাধন করতে গিয়ে সবকিছু খুলে দিয়েছিলাম এবং এখন লকডাউন আবার সাত দিন, এই সাত দিন কি যথেষ্ট কিনা সেটি নিয়েও কারো কারোর মধ্যে প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে। লকডাউন একটি সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সাত দিন। এর আগে লকডাউন শব্দটি ব্যবহার হয়নি, কিন্তু লকডাউনের আদলেই আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছি। আমরা বাই দিস টাইম যেটি বললেন আমাদের প্রফেসর সর্দার এবং নিজাম সাহেব, সেটি হচ্ছে যে প্রথম দিকে আমাদের মধ্যে কিন্তু অনেক আতঙ্ক ছিল, কোনো বাড়িতে যদি কারো করোনা হতো মনে হতো যে তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো এবং তাদেরকে আমরা একেবারে কুষ্ঠ রোগীর মতো যতটা যার পর নাই একেবারে আলাদা করে দিতাম। তো সেই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের মধ্যে সচেতনতা, এই রোগ নিয়ে ভীতি, জনসচেতনতা অনেক ইমপ্রুভ করেছে এবং এ কারণে আমি বলবো যে লকডাউন শব্দটা হয়তো সরকার ব্যবহার করেছে। আমি সরকার এবং সংশ্লিষ্ট মহলকে আমি ধন্যবাদ জানাই যে এই লকডাউন যেটি দেওয়া হয়েছে এটি অত্যন্ত সময় উপযোগী। এবং একটি বিষয় আপনাকে আমি বলবো, সেটি হচ্ছে লকডাউন করি আর যাই করি, আমরা পাবলিক হেলথ মেজার্স এর যে তিনটি বিষয়, সেটি হচ্ছে যে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া অথবা স্যানিটাইজ করা এবং নাকে মুখে চোখে হাত না দেয়া এবং সোশ্যাল ডিস্টেন্সিং করা, এই তিন চারটি বিষয় আমরা লকডাউন থাকুক বা না থাকুক আমাদের প্রাত্যহিক জীবনের লাইফস্টাইলের যেন অন্তর্ভুক্ত হয়। আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই আমি, এখন দেখা যাচ্ছে আমার পূর্ববর্তী যিনি প্রফেসর সর্দার বললেন যে ভ্যাকসিনেটেড হলে সেই রোগী সিরিয়াস নাও হতে পারে, এরতে একটু দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে এরকম যে আপনারা এখন জানেন যে আমাদের সারা পৃথিবী জুড়ে যে তিনটি স্ট্রেইন আছে, নতুন যেই ভেরিয়েন্ট এসছে, যে ইউকে ভেরিয়েন্ট, ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট এবং আফ্রিকান ভেরিয়েন্ট, এই তিনটি ভেরিয়েন্ট কনটাজিয়াস, অনেক বেশি ছোঁয়াচ্ছে, তার মধ্যে ইউকেটা অনেক বেশি লেথাল। একটি বিষয়ে আমি যেহেতু এই রোগী ডিল করছি এবং দেখছি যে আমাদের মধ্যে অনেক রোগীর এখন যেগুলো হচ্ছে সেই রোগীগুলো দেখা যাচ্ছে খুব দ্রুত কিন্তু লাং ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, সিমটম হয়তো কম থাকছে। তারপর ধরুন আগে দেখেছি যে জ্বরের মাত্রা খুব বেশি হতো না বা দীর্ঘদিন থাকতো না, এখন কিন্তু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের মাত্রা অনেক দীর্ঘ সময় থাকছে। কাজেই আমি বলবো যে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো ইউকে ভেরিয়েন্টের মধ্যে বেশি দেখা যায় এবং আপনি হয়তো জানেন যে জানুয়ারি মাসে কিন্তু ছয়টা রোগীর মধ্যে ইউকে ভেরিয়েন্ট পাওয়া গিয়েছিল এবং এরপরে এগুলো নিয়ে আর খুব বিশদ গবেষণা হয়নি, কেন হয়নি আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় যে আমাদের দেশে এই তিনটি ভেরিয়েন্টের আমি বলবো একটি প্রাদুর্ভাব ঘটেছে, এটি একটি কারণ। আর আরেকটি হচ্ছে যে উদাসীনতা তো রয়েই আছে পাবলিক হেলথ মেজার্স এ। এই প্রসঙ্গে একটি বিষয় আমি জোর দিয়ে বলতে চাই যে আজকে অনেক ভ্যাকসিনেটেড যেই আমরা দেখছি যে তাদের হয়েছে এই আবার করোনা, এর মানে এটা ভ্যাকসিনেশন ফেলিওরের জন্য হচ্ছে না। ভ্যাকসিন নেয়ার পরে অন্তত 14 দিন প্রথম ডোজ নেয়ার পরে আপনার মধ্যে কোনো অ্যান্টিবডি আসবে না এবং দ্বিতীয় ডোজ নেয়ার পরে পুরোপুরি মাত্রায় আপনার অ্যান্টিবডিটা আসবে এবং আপনাকে প্রোটেকশন দেবে। সেটাও বোধহয় 21 দিনের মতো সময় লাগবে না? 21 দিন পরে প্রথম ডোজ নেয়ার পরে
অন্তত পক্ষে 14 দিন মিনিমাম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও অন্তত পক্ষে 14 দিন পুরো মাত্রায় আপনি প্রোটেকশন পাবেন এবং এই প্রোটেকশন পাবেন কত কত জনের মধ্যে অনলাইন এভারেজ 62% দেখুন একটি বিরাট পিরিয়ড কিন্তু রয়ে গেছে এই ভ্যাকসিনেটেড হওয়ার পরেও আমরা কিন্তু প্রোটেকশনটা পাচ্ছি না এবং এই সময় আমাদের হয়তো ব্যক্তিগত উদাসীনতার কারণে আমরা অনেকে ইনফেক্টেড হচ্ছি আমি ইভেন আমাদের দু একজন ছাত্র আছেন যারা একদিকে ভ্যাকসিন নিয়েছেন আরেকদিকে করোনা আক্রান্ত হয়েছে একদিকে এরা কিন্তু জানে বিষয়টি তাও ওদের মধ্যে কেমন যেন একটি খামখেয়ালিপনা এই জায়গাগুলোয় আমাদের অত্যন্ত কঠোরভাবে আমাদের লাইফস্টাইলে এই স্বাস্থ্যবিধি মানার বিষয়টাকে আরো দীর্ঘদিন কিন্তু আমাদের চর্চা করতে হবে এই বিষয়টি আমাদের মোটেও ভুললে চলবে না ডক্টর সরদারের নাম একটু হসপিটালগুলোর চিত্র আমি একটু বুঝতে চাই যে সাধারণভাবে আমরা দেখছি যে প্রচুর রোগী চারপাশে আগে আসলে এতটা মনে হয়নি এবং এখন হসপিটালগুলোতে সেই অর্থে সিট ওয়ার্ডে নেই কেবিন নেই আইসিইউ সিট খালি নেই তো পরিস্থিতিটা আসলে খুব একটা স্বস্তিকর সুখকর নয় সেই অর্থে ধন্যবাদ সেই অর্থে যদি বলি সত্যি কারণ আমাদের জনসংখ্যার তুলনায় এবং স্পেশালি আপনার কাছ থেকে শুনতে চাইব আমি যে প্রাইভেট হসপিটালগুলো আসলে আমি যেটা বলছিলাম আমাদের তো বিশাল জনগোষ্ঠী এই জনগোষ্ঠী কিন্তু একটা ছোট্ট পার্সেন্টেজ ইনফেক্টেড হলেও এটা হিউজ এবং সেই হিসেবে সেই ইনফেক্টেড পার্সেন্টদের যদি 2% অ্যাডমিশন চায় তাহলে কিন্তু আমাদের দেশের সেই সম্ভাবনা নাই বা উপায় নাই হাসপাতালগুলো সেটা দেওয়া আপনি জানেন যে প্রাইভেট সেক্টর প্রায় 2/3 স্বাস্থ্যসেবা দেয় এদেশে আমরা যা প্রতিনিধিত্ব করি এক এক অর্থে কিছুদিন আগে আমাদের মন্ত্রী মহোদয় এবং প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব এবং স্বাস্থ্য সচিব এবং উচ্চ পদস্থ যারা আছেন সরকারি কর্মকর্তা এই হেলথ বিষয়ে এবং আমাদের প্রধানমন্ত্রীর নিশ্চয়ই অবগত আছেন এই ব্যাপারে ওনারা কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোর মালিকদের সাথে বসেছিলেন জুম মিটিংয়ে দুটো মিটিং করে ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের বর্তমান যা ক্যাপাসিটি আছে আমাদের সোফার প্রাইভেট সেক্টরে ঢাকা শহরের কথা যদি বলি অ্যারাউন্ড 1.5-2,000 মতো বেড ছিল হুইচ ইজ নট অ্যাট অল সাফিসিয়েন্ট সরকারি ইনক্লুডিং কেবিনস এটা হলো কি প্রাইভেট সেক্টর কথা বলছেন ইনক্লুডিং কেবিনস তো এই অবস্থাতে যখন আপনার মনে আছে কি না প্রথম ওয়েভের সময় যখন শুরু হলো ঠিক গত বছর এই সময়টাতে কিন্তু আমাদেরকে চিৎকার করে বলতে হয়েছিল যে আপনারা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেন তখন কিন্তু সরকার আমাদেরকে ইনভলভ করে নাই এমনকি আমাদেরকে টেস্ট করার সুযোগ দেওয়া হয়েছিল না কিন্তু এবার আমি বলবো সরকারের প্রাইভেট সেক্টরের ব্যাপারে তারা ভীষণ পজিটিভ এবং ওনারা কিন্তু মিটিংয়ে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের যদি সম্ভব হয় আপনারা কোভিড বেড বাড়ান এবং আপনারা খুশি হবেন জেনে যে আমরা কিন্তু এই মুহূর্তে আজকে আমি আবারও বলছিলাম যে ল্যাবের কর্ণধার স্বামীর সাথে আলাপ করেছি আমি শুনলাম যে প্রাইভেট সেক্টরের হসপিটালগুলো প্রায় 2,000 বেড থেকে তারা 5,000 বেড করে ফেলবে ইন এ উইক অর অ্যানাদার 10 ডেজ তো এটা একটা বিরাট ভালো দিক তো আমরা যেমন যাপন বাংলাদেশে ডাবল করেছি কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে এখন আমরা ভর্তি করতে পারছি না আজকে যদি আপনি বিভিন্ন নিউজ পোর্টাল দেখেন বা টিভি নিউজ দেখেন তা দেখবেন কুর্মিটোলা এবং কুয়েত মন্ত্রী মুগদা এই হাসপাতালগুলোতে কিন্তু বেড তো নাই এমনকি করিডোরে বসিয়ে বসিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে সবাই জেনে গেছি আমরা যে কোভিড চিকিৎসায় কিন্তু হসপিটালাইজেশন যাদের লাগে তাদের কিন্তু শুধু অক্সিজেনই বেশি লাগে এটার যা বেসিক চিকিৎসা সেটা কিন্তু ডাক্তারদের হাতে হাতে চলে এসছে এবং কোভিড চিকিৎসা দেওয়ার মতো একটা ভালো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে যে জিনিসটা প্রথমে ছিল না এখনকার যে ডাক্তাররা কোভিড চিকিৎসা দিচ্ছে তারা কিন্তু অলরেডি ইজ ভেরি এক্সপার্ট এবং প্রাইভেট সেক্টরের কথা যদি বলেন যেমন আমার হাসপাতালেই আপনার প্রায় 6টি টিম 6 জন কনসালটেন্ট বিভিন্নভাবে আপনার কয়েকদিন পরপর তারা ভাগ করে নিয়ে চিকিৎসা দিচ্ছেন এখন কিন্তু ডাক্তাররা পালিয়ে যায় নাই প্রথমবার সরকারের ডিসিশন প্রাইভেট সেক্টরের একটা ইনডিসিশনের মধ্যে আমরা ছিলাম কিভাবে করা উচিত আমরা জানতাম না বাট নাও উই আর ইকুইপড উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ আমরা জানি হাউ টু ডিল উইথ দিস পেশেন্ট যেমন আমি এই নামগুলি বলতে চাই যেমন আমার হসপিটালে ডক্টর আব্দুল রৌফ উজ্জ্বল কুমার মল্লিক মাহবুব মোর্শেদ তমাল তারপরে আশরাফুজ্জামান দিনার রুমানা সুলতানা মফিজুল হক সোহাগ এই যে 6 জন কনসালটেন্ট
ওরা কিন্তু ভীষণ সুন্দরভাবে ঠিক একই কথা আজকে ল্যাবের স্বামী আমাকে বলেছে যে ওনারা এখানে এরকম ছয়টা টিম ভীষণ সুন্দরভাবে এই চিকিৎসাগুলো করে, যার জন্য কিন্তু মৃত্যু হার এত কমিয়ে আনতে পেরেছি আমরা। যেটা মোশারফ বলল, আগে একজনের করোনা হলেই মনে হতো যেন তাকে আমরা মৃত্যু ডেথ সার্টিফিকেট দিয়ে দিলাম, তাকে আর বাঁচানো যাবে না, সে তো মরবেই, সারা দুনিয়ার আশেপাশের সবাইকে নিয়ে মরবে। আসলে সেই অবস্থাটা এখন নাই, সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি এবং এই প্রাইভেট সেক্টর অনেকটাই অবদান রেখেছে এবং আমি বিশ্বাস করি আরও সময়ে আগামী দিনগুলোতে প্রাইভেট সেক্টর, বিশেষ করে যদি ভ্যাকসিনের ব্যাপারেও যদি প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা যেত। জানুন, এই ব্যাপারটা আমি সিরিয়াসলি বলতে চাই। আমরা প্রথম ডোজ নিয়েছি, দুই মাসের মাথায় এখন সেকেন্ড ডোজ দিতে যাব। আমি আপনাদেরকে বলি যে অন্যান্য অনেক ডিজিজের মতো একটা পর্যায়ে আসবে যখন কোভিডের জন্য আমাদের বুস্টার ডোজ লাগতে পারে। আমি এখনো জানি না, আমরা তো কোভিড সম্বন্ধে অনেক কিছুই জানি না, কিন্তু এই সবগুলো ডোজই যদি আমাদের সরকারকেই আনতে হয়, সরকারকেই দিতে হয়, অন্য কোনো ডিজিজের জন্য শুধু সরকার এটা করছেন না, তাহলে কোভিডের জন্য শুধু সরকারের মাধ্যমে আসতে হবে কেন? এটাকে প্রাইভেট সেক্টরে, তাহলে কিন্তু অ্যাস্ট্রাজেনিকা যেমন এসছে ভারত থেকে, ঠিক তেমনই ভাবে রাশিয়া থেকে আসতে পারে, চায়না থেকে আসতে পারে, আমেরিকা থেকে আসতে পারে, ইংল্যান্ড থেকে আসতে পারে, এমনকি আমাদের দেশেও, যেটা নিজামুল হক ভুইয়া বললেন, দেশে অনেক কোম্পানি আছে যারা ভ্যাকসিন তৈরি করার মতো সামর্থ্য আছে, ক্যাপাসিটি আছে, তাহলে আমরা কেন ভ্যাকসিন তৈরি করব না? কারণ ভ্যাকসিন ছাড়া আমাদের উপায় নেই, আমাদেরকে কিন্তু বসবাস করতে হবে এই কোভিডের সাথে অন্তত পক্ষে আরো এক থেকে দুই বছর, সব মিলে তিন চার বছর আমাদের বসবাস করতে হতে পারে, এবং এরপরে কোভিড রিলেটেড প্যান্ডেমিক বিভিন্ন রকম ভাবে স্ট্রেইন চেঞ্জ করে, ভ্যারিয়েন্ট চেঞ্জ করে আমাদেরকে সাফার করতে হবে। আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করব, সেটা হলো যে আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর দুটার কি প্রয়োজন আছে? কারণ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোভিড এর টেস্ট করব, তখন আমরা অধিদপ্তরকে ফোন করলে অধিদপ্তর বলে মন্ত্রণালয়কে ফোন করেন, মন্ত্রণালয় বলে অধিদপ্তরকে ফোন করেন, এই জিনিসটা, এটা আমি, আমার মনে হয় এটা বোধহয় ঠিক হচ্ছে না, আমাদের এখানে একটা সমন্বয়ের অভাব বোঝা যায় না। এখন এখন সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো না, এটা পলিসির ব্যাপার, কিন্তু আমরা দেখেছি যে সমন্বয়হীনতা প্রথম দিকে আসলে অনেক ভুগিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমি সত্যি গভর্নমেন্টকে এবং গভর্নমেন্টের সর্বোচ্চ পদে যিনি আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাই সেই জন্য যে উনি কিন্তু পার্সোনালি এই কোভিড মোকাবেলাকে মানে নিজের একটা এজেন্ডা হিসেবে নিয়েছেন, এবং আমাদের মন্ত্রী মহোদয় এবং বর্তমানে যারা আছেন ডিজি সাহেব আমার বন্ধু, তারা কিন্তু সত্যি যেভাবে দেখছেন ব্যাপারটা। আমরা আশা করি প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর একসাথে কাজ করে, আমি কিন্তু এখানে হেলথ সার্ভিসে কখনো কোনো সেক্টরকে আলাদা করে দেখি না, এরা সবাই, প্রাইভেট হসপিটালগুলো শুধু ব্যবসা প্রতিষ্ঠান না, এরাও কিন্তু সেবাদানকারী প্রতিষ্ঠান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি হয়তো আবার পরে প্রশ্ন করবেন, এরা কিন্তু আবার চ্যারিটিও না, আমরা তো চ্যারিটি করতে পারি না, সুতরাং আমাদের বেসিক নিড যেটা সেটা থাকবেই, আমাদের হসপিটালগুলো চালানোর মতো ক্ষমতা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই প্রাইভেট সেক্টর উইল ডু মাচ বেটার। ডক্টর নিজামুল হক ভাই, আমি ভিন্ন, আপনি চিকিৎসক নন, বাট আপনি খাদ্য পুষ্টি এইসব বিষয় নিয়ে কাজ করেন এবং শিক্ষকতা করেন, কোভিড এর যে ট্রিটমেন্ট প্রোটোকল যেটি, মানে আপনাকে মানে নানা রকমের কথা, একই চিকিৎসা, এক চিকিৎসক হয়তো একরকমের পরামর্শ দিচ্ছেন, অন্য চিকিৎসক আরেক রকমের পরামর্শ দিচ্ছেন, কালকেই তো আমি শুনেছি আইভারমেট্রিন খেলেই আপনার কোভিড হবে না নিশ্চিত, বা হলে আপনি আইভারমেট্রিন খান, আরো কিছু খান, ঠিক হয়ে যাবে, আবার অন্য চিকিৎসক হয়তো বলছেন এটা প্রমাণিত সত্য না। সো কেউ মনে করেন যে হসপিটালে গেলেই সব ভালো হয়ে যাবে, আবার কেউ মনে করছেন যে না, আসলে এই যে একটু আগে ডক্টর নাইম যেটা বললেন যে হসপিটাল বড়জোর আপনাকে অক্সিজেন দিতে পারবে, আর হয়তো একটু সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখতে পারবে, বা কোনো আমাদের আসলে আপনার কি ধারণা, এটা খাবেন ওটা খাবেন, নানান যন্ত্র নানান খাবার দাবার নিয়েও পরামর্শ দিচ্ছে না? খাবার দাবারের ক্ষেত্রে আমি বলবো যে নর্মালি একটা লোক যেটা খেতে পারবে সে সেটাই খাবে, এর মধ্যে আমাদের ব্যালেন্স ডায়েটটা সবার লাগবে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ভিটামিন থাকবে, মিনারেলস থাকবে, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। এবং গতবার কোভিডের সময় দেখা গেল যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে কেউ দুধ রাস্তা ঢেলে দিচ্ছে, ডিম ফেলে দিচ্ছে, কিন্তু পরবর্তী পর্যায়ে সরকার সুন্দরভাবে সেটা মেনটেন করেছে, কিছুদিন পরে কিন্তু আর সে সমস্যাটা হয় নাই। তবে এবার যে লকডাউনটা হলো, আমি মনে করি যে এই সমন্বয়হীনতা যেন এবার না হয়, প্রথম থেকেই
যেখানে যেখানে যে খাদ্য যেখানে যেখানে পৌঁছানো দরকার সেটা মার্কেটগুলোতে যেন সাপ্লাই দেওয়া হয় ঠিক মতো, কারণ আমাদের এখানে ডিম দুধ মাছ মাংস এটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবল, এমনকি মোটামুটিভাবে আমরা এই খাবারগুলো প্রোটিন জাতীয় খাবার, তারপর আমাদের প্রচুর ফ্রুটস ফল যেমন আমাদের পেয়ারা পাওয়া যায় অ্যাভেলেবেল, আনারস পাওয়া যায় অ্যাভেলেবেল, কাঁঠালের সিজন আসতেছে সামনে, আমের সিজন আসতেছে, তারপর আমাদের আমাদের বাজারে আমরা যে সমস্ত তরি তরকারি ভেজিটেবল আমাদের অ্যাভেলেবেল এখন, যেমন আমাদের গাজরে বিটা ক্যারোটিন থাকে, আমাদের টমেটোতে বিটা ক্যারোটিন থাকে, লেবুতে ভিটামিন সি থাকে, আমাদের পেয়ারাতে ভিটামিন সি থাকে, আনারস ভিটামিন সি থাকে, এই ধরনের খাবারগুলো আমাদের খেতে হবে, এগুলো খেলে আমাদের যে ইমিউনিটিটা ডেভেলপ করবে। তারপর ডিম খেতে পারবো, দৈনিক দুইটা করে ডিম, যেমন এক সময় বলা হতো যে ডিম সিদ্ধ করে খেতে হবে, এটা ঠিক না, ডিম আপনি যেভাবে খান যে ফরম্যাটে খান মানে কাঁচা ডিম খেলে মনে হয় করোনা হয়ে যাবে, এ ধরনের একটা মিশ্র ধারণা ছিল, যেমন ডাক্তাররা বলছে আপনি যেটা একটু আগে বললেন ইস্কাবো খাওয়ার ব্যাপারে, আমি মনে করি যে ডাক্তাররা কিন্তু এখন পর্যন্ত কোনো ডাক্তারই সঠিকভাবে বলতে পারছে না কোনটা কোন ওষুধ খেলে কোনটা হবে, একমাত্র শুধু ব্লাড থিনারটা যেমন ব্লাডটাকে আমাদের ক্লটিং করে ফেলে, সেক্ষেত্রে ব্লাড থিনার আবার দেখা যাচ্ছে ব্লাড থিনার কারণে আমাদের একজন সচিব মৃত্যুবরণ করেছে, এটা বলা হচ্ছে যে তার ব্লাড থিনারটা এত বেশি হয়ে গেল, আমাদের মহসিন আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আমাদের বন্ধু, তো সে মৃত্যুবরণ করেছে যে ব্লাড আমাদের ডক্টর কামাল আব্দুল নাসারের ছোট ভাই, তো সেক্ষেত্রে দেখা গেল যে অতিরিক্ত ব্লাড থিনার কারণে তার মৃত্যুটা হয়েছে। আসলে ওই আমাদের স্বাস্থ্যসম্মত ভাবে আমরা যে খাবারগুলো যদি আমরা মেনটেন করতে পারি আমাদের আমার মনে হয় যে ইমিউনিটি অনেক ডেভেলপ করবে, আর বিশেষ করে ভিটামিন ডি, যেমন ডিমের মধ্যে ভিটামিন ডি পাচ্ছেন, ই পাচ্ছেন, প্রতিটা খাবারেই আপনি কোনো না কোনো কিছু পাচ্ছেন, আর আমাদের দেশে খাবার অ্যাভেলেবল, আমরা বলবো যে সরকার যেন আমরা আজকে মৎস্য উৎপাদনে পৃথিবীতে আমরা সেকেন্ড থার্ড, ভেজিটেবল উৎপাদনে সেকেন্ড থার্ড, তারপরে আমাদের প্রতিটা ক্ষেত্রে, এবং আমাদের পুষ্টিকর খাবারগুলো হচ্ছে, আমি গতকালকে একটা দীপ্ত টিভির কৃষি পদক একটা অনুষ্ঠানে একজন কৃষকের পদক দিয়েছি, দুজন মন্ত্রী ছিল, আমাদের খাদ্যমন্ত্রী ছিল, আমাদের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব ছিল, আমাদের মৎস্য পশুপালন মন্ত্রী সমর আজল করিম সাহেব ছিল, আমরা দেখেছি যে সেখানে যে আমাদের খাবারগুলো আমাদের ধান থেকে শুরু করে পটেটো থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু আমাদের পুষ্টিকর খাবার উৎপাদন হচ্ছে, এটা আমাদের জন্য খুব আশার আলো, কিন্তু আমাদের সরকার খুব ভালোভাবে উদ্যোগ নিচ্ছে, যেমন আজকে ভ্যাকসিনের কথাই বলেন, আজকে বাংলাদেশে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভ্যাকসিন এসেছে, বিনা পয়সায় আমরা ভ্যাকসিন পাচ্ছি, পৃথিবীর 138টা দেশ এখনো ভ্যাকসিন পায় নাই, কানাডার মতো দেশে আমার আমার আমাদের আত্মীয় স্বজনরা কানাডাতে থাকে, তারা বলছে আমরা যে ভ্যাকসিন কবে পাবো জানি না, আমাদের 60 বছরের উপরে লোকদেরকে ভ্যাকসিন দিচ্ছে, আমেরিকা থেকে আমাদের ফাইজারের ভ্যাকসিন আসার কথা, আমরা ফাইজারের ভ্যাকসিন পাচ্ছি না, তো সেক্ষেত্রে বলবো যে আমাদের সরকার আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে টোটাল যে টিমটা ওনার যে টিমটি যে কাজটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদেরকেও ধন্যবাদ দেবো যে আমাদের মানুষ অন্তত 65 লক্ষ লোক ইতিমধ্যে ভ্যাকসিন পেয়ে গেছে, এমনকি সামনে পর্যায়ক্রমে আরো পাবে, সরকার উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, আমাদের উচিত ছিল যে আরো কতগুলো পদক্ষেপ নেওয়া, যেমন রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিন, তারপর ইন্ডিয়াতে বোধহয় 2-3টি ভ্যাকসিন বের করেছে, তো সেক্ষেত্রে আমরা মনে করি সেদিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত, আর করোনার ব্যাপারে শুধু বাংলাদেশ না পৃথিবীর কোনো দেশেই সামাল দিতে পারছে না, ব্রাজিলের পাশে আজকে পেরু, আজকে পাশে চিলি, তারা তাদের বর্ডার বন্ধ করে দিয়েছে, সেখানে সংক্রমণ বেড়ে যাচ্ছে, ইন্ডিয়াতে আমরা দেখলাম যে ইন্ডিয়াতে 2 দিন আগে আমরা নির্বাচন দেখেছি কারো মুখে মাস্ক নাই, এখন আমরা শুধু আমাদের দোষ শুধু আমাদের দিকে দেখাচ্ছি যে আঙ্গুল আমাদের দিকে তাকাচ্ছে যে আমাদের এখানে কিছু ঠিক নাই, কিছু লোকজন আছে টেলিভিশন আসলে কেবল সরকারের সমালোচনা, সরকার তো আমাদের, আমি আপনি আমরা কোনো না কোনো ভাবে সরকারের সাথে ইনভলভ, তো সেইগুলো আমার মনে হয় সেই সমালোচনা না করে আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে এটা মোকাবিলা করতে পারি সাহসিকতার সাথে সেটাও করব, খাদ্যবিধি স্বাস্থ্যবিধি এবং মাস্ক আমাদের পরতেই হবে, আমরা মাস্ক পরতে পারি এটা হলো সায়া ভ্যাকসিনের কাজ করে থাকে, N95 মাস্ক আমরা পরতে বলি কেন, যে 95 আপনাকে প্রিভেন্ট করছে, আমার মনে হয় মাস্ক পরে যদি আমরা এবং সামাজিক দূরত্বগুলো মেনটেন করে আমরা এটাকে খুবই সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়ে আসতে পারবো, আর 7 দিন যে লকডাউনটা করেছে সেই লকডাউনও আমরা মনে করো যে কমিউনিটি ট্রান্সমিশনটা অনেক কমে যাবে, আমরা যদি 7 দিন সুন্দরভাবে মেনটেন করতে পারি আমার মনে হয় যে আমাদের করোনার সংক্রমণের হারটা কমে আসবে, আর এখন সংক্রমণটা কিন্তু খুব দ্রুত ছড়ায়, আগে তো গতবার যে ভ্যারিয়েন্টটা ছিল
হয়তো দেখা যাচ্ছে আপনাকে যিনি ট্রিটমেন্ট করছে তার হচ্ছে না, আপনার পাশে পাশে যিনি ছিলেন উনার হচ্ছে না। এবার দেখা যাচ্ছে যে একসাথে পাঁচজনকে ছয়জনকে আক্রান্ত করে বলছে, অর্থাৎ ভ্যারিয়েন্টের স্পিডটা এত বেশি। আমি একটু জাস্ট আপনাকে মনে হয় যে সাত দিন কি যথেষ্ট কিনা, নাকি আমরা দেখি যে সব ধীরে ধীরে বাড়ানো হয় সেটি না করে যদি একবারে দুই সপ্তাহ করা হতো? মনে হচ্ছে যে শুনুন, সাত দিন দিয়ে গভর্নমেন্ট ও সরকার দরকার আরো সিচুয়েশন বুঝে করবে, তবে দীর্ঘদিন লকডাউন দিলে আমাদের এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক যেখানে যেখানে হবে, কারণ আমাদের অর্থনীতির চাকাকে তো সচিয়ে রাখতে হবে, 17 কোটি দেশের লোক, তাই না? সরকারকে তো সেটা মেনটেন করতে হবে, তো আমাদের অর্থনীতির চাকাকে বন্ধ করে লকডাউন দিয়ে আমরা খাওয়াবো করতে গিয়ে আমরা আমাদের তো সে সিস্টেম নেই, কারণ আমরা গত কিছুদিন থেকে আমরা গত 2-3 মাসে যে কাজটি করেছি, বিয়ের অনুষ্ঠান 1000 লোক, 500 লোক, 2000 লোক, মনে হচ্ছে আমরা কেউ কিছু মানছি না, সব আগের মতো আমরা স্বাভাবিক অবস্থা নিয়ে গেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। প্রফেসর মোশারফ হোসেন একটু আমাদেরকে বলবেন যে এই যে চিকিৎসা নিয়ে, মানে প্রিভেনশনের কথা বলি, আর প্রিভেনশন তো আপনি 4টে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন, ডক্টর নিজামুল হক ভুঁইয়াও বললেন, কিন্তু আমি একটু শুনতে চাই যে আসলে চিকিৎসা কি, মানে মাস্ক তো পরার জন্য এখন আর ডক্টরের পরামর্শ দরকার হয় না, সাধারণভাবে সবাই জানে যে মাস্ক পরতে হবে, পরি আর না পরি, হাত ধোয়া এটা আমরা সবাই জানি, দূরত্ব থাকতে হবে সেটাও আমরা কম বেশি সবাই জানি, বাট আসলে কোনো মেডিসিন বা ড্রাগস আমি বলি সেটা আছে কিনা, বা আর কি চিকিৎসা? এই যে নানা রকমের কনফিউশন আছে, কেউ কেউ বলছেন যে একজন চিকিৎসকের গেলে 17-18টা ট্যাবলেট ধরিয়ে দেয় এটা ওটা, ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক, কেউ কেউ আইভারমেট্রিন, তার সঙ্গে একটা লম্বা ফর্দ। আপনার কাছে শুনতে চাই যে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকল কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানেন জিল্লু সাহেব যে বাংলাদেশে এখন যত ইনস্টিটিউশন, সেটি সরকারি এবং বেসরকারির মধ্যে চিকিৎসা হচ্ছে, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারে প্রথম বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা আমাদের থেকে শুরু করে সাধারণ রোগীদের মধ্যে খুব জনপ্রিয়। আপনি জানেন এখন বেশ কয়েকজন ভাইস চ্যান্সেলর, সচিব পর্যায়ের অনেকেই আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে। তো আমরা যেটি করছি সেটি হচ্ছে আমরা একেবারেই অপরিহার্য এসেনশিয়াল মেডিসিন ছাড়া এলোমেলো ভাবে ঔষধ দিচ্ছি না। আমি প্রথমে একটি জিনিস বলি, জিল্লু সাহেব, 85% রোগীর কিন্তু এডমিশন লাগে না, লাগে 50% রোগীর। এবং আপনি যদি দেখেন যে এসেনশিয়াল মেডিসিন কি, আপনার যদি অক্সিজেন স্বল্পতা থাকে অক্সিজেন দিবেন, অক্সিজেন যদি কমে যায় তখন আপনার ডেক্সামেথাসোন, রেমডেসিভির এবং এই সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন, মানে রক্ত পাতলা করার যে ঔষধ, এই 4টি ঔষধ ছাড়া আর কিন্তু খুব বেশি ঔষধের রিকমেন্ডেশন নাই। কিছুদিন আগে আমরা টসিলিজুমাব ব্যবহার করতাম, এখন টসিলিজুমাব নিয়েও কিন্তু খুব বেশি কথাবার্তা হচ্ছে না, ইভেন উন্নত বিশ্বেও। এই বিষয়ে 4টা ঔষধের বাইরে দেওয়ার ব্যাপারে আমি আমার সকল চিকিৎসক ছাত্র প্রত্যেককে বলবো যে একাধিকবার চিন্তা করা উচিত। 85% রোগী, তিনি হাসপাতালে থাকুন বা বাসায় থাকুন, তার চিকিৎসা সম্পূর্ণরূপে হচ্ছে একটি জেনারেল মেজার্স সাপোর্টিভ ট্রিটমেন্ট। জ্বর হলে একটু জ্বরের ঔষধ দিবে, কাশি হলে একটু কাশির ঔষধ দিবে, পরিমিত আহার করবে এবং ব্যায়াম করবে, প্রচুর পরিমাণে পানি খাবে। এই প্রসঙ্গে একটি কথা আমি আপনাকে বলি, আজকে আমাদের অনেক হাসপাতালে আমরা বেড পাচ্ছি না, কিন্তু আপনি লক্ষ্য করবেন বিশেষ করে প্রাইভেট হসপিটাল ক্ষেত্রে এটি আমি বেশি দেখছি, সেটি হচ্ছে যেই রোগের হসপিটালাইজেশন প্রয়োজন নাই তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন, কারণ হয়তো সামাজিক ইনফ্লুয়েন্স অথবা তার অর্থনৈতিক সচ্ছলতা, তিনি হয়তো জাস্ট কোভিড পজিটিভ হয়েছেন, কিন্তু তিনি কিন্তু বাসায়ও থাকতে পারেন, একই চিকিৎসা তিনি বাসায়ও নিতে পারেন। এই প্রসঙ্গে মানে সেটা তো ডক্টররা, মানে এন্ট্রি লেভেলের ডক্টররা বললেই হয় যে আপনি বাসায় থাকেন, আপনার মধ্যে যদি আতঙ্ক থাকে, আপনি যদি বাসায় একা থাকেন, আপনাকে যদি বাসায় টেক কেয়ার করা না থাকে কেউ, তখন কিন্তু আপনার একটা হসপিটালাইজেশন বা তার আদলে যেটি আমরা করছি
আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টাস্ক ফোর্সের মিটিং করেছি এবং সেখানে আপনারা জানেন যে আমাদের হসপিটালের অপোজিটে যে বেতার বাংলা সেটিও কিন্তু বেতার ভবনটা আমাদের বঙ্গবন্ধুর জায়গা, সেখানে আমরা বিএসএমএমও ফিল্ড হসপিটাল করছি। আপনি জানেন এই ধরনের মহামারীতে ফিল্ড হসপিটাল একটি গুরুত্বপূর্ণ আমি বলবো যে কাজ করতে পারে, সেটি হচ্ছে এই ফিল্ড হসপিটালে আমরা মাইল্ড মডারেট কেস গুলাকে ভর্তি করতে পারি, সেখানে শুধুমাত্র অক্সিজেন অক্সিজেন কনসেন্ট্রেটর। এখানে আপনি সিভিয়ার রোগী বা ক্রিটিক্যাল রোগী ভর্তি করতেন না, যদি সেখান থেকে রোগীগুলো সিভিয়ার হয় বা ক্রিটিক্যাল হয় তখন তাদেরকে আপনি সেকেন্ডারি টারশিয়ারি হসপিটালে ভর্তি করেন, আর যদি সেখান থেকে রোগীগুলা আউটকাম ভালো হয় ইমপ্রুভ করে যায় তাদের আপনি বাড়িতে পাঠিয়ে দেন। তাহলে কিন্তু আমাদের যেই এস্টাবলিশড হসপিটাল আছে সেটি প্রাইভেট হোক বা সরকারি হোক সেখানে কিন্তু আমাদের রোগীর চাপ অনেক কমানো যাবে। তো আমি জানি এই বিষয়ে, আমি একটি বিষয় জানি যে আমাদের দেশে প্রথম কিন্তু ফিল্ড হসপিটাল শুরু হয় চিটাগাংতে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া যিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, উনি ডেনমার্ক থেকে এসে এই ফিল্ড হসপিটাল করেছেন চিটাগাংতে এবং সেটি প্রচুর সার্ভিস দিয়েছে। সেই আদলে অনেক জায়গায় ফিল্ড হসপিটাল তৈরি হয়েছে এবং আমি বলবো এই সময় যেটি বসুধরা গ্রুপ একবার শুরু করেছিল, যাই না সেটি কি পর্যায়ে, এরকম অসংখ্য ফিল্ড হসপিটাল কিন্তু হওয়া উচিত। আরেকটি বিষয় আমি বলবো যে আপনি বললেন যে চিকিৎসার বিষয়ে, তারপরে এই স্বাস্থ্যবিধির ব্যাপারে, আমরা এত সৌভাগ্যবান একটি দেশের নাগরিক যারা একটা মুক্তিযুদ্ধে জয় হওয়ার যাদের মধ্যে স্পিরিট আছে এবং যেই দেশের রাষ্ট্রনায়ক, আমি জানি না পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক তার এই পাবলিক হেলথ মেজার কিভাবে দেখাবেন সেটি একেবারে প্রত্যক্ষ ভাবে দেখিয়েছেন কিনা। আমি দেখেছি আমার মাননীয় প্রধানমন্ত্রী কাশির শিষ্টাচার আপনি কিভাবে করবেন, যে আপনি যদি মাস্ক ব্যবহার করেন, যদি মাস্ক না থাকে, আপনি যদি লোকালয়ে থাকেন, আপনি যদি কাশি নেন, হাতটা কোনোটা বাঁকা করে কিভাবে আপনি আপনার চারিপাশের লোককে সহায়তা করবেন যেন তারা ইনফেক্টেড না হয়, এই যে স্পিরিট, এই স্পিরিট গুলো কিন্তু আমাদের মধ্যে অনেক জনসচেতনতা অনেক ভয়ভীতি কমিয়ে দিয়েছে। এবং আমি একটি বিষয় আপনার মাধ্যমে মিডিয়াকে সমস্ত মিডিয়া সকলকে বলতে চাই যে এই করোনা একটি সংক্রামক ব্যাধি এবং এই ধরনের সংক্রামক ব্যাধি আমাদের এই করোনা গেলে আরো আসতে পারে। এবং সংক্রামক ব্যাধিতে আমাদের প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে নিজের পরিবারের সমাজের এবং রাষ্ট্রের জন্য সমস্ত স্বাস্থ্যবিধিগুলো খুব ভালোভাবে মানতে হবে। শুধু ভয় পেয়ে একেবারে ভীত হয়ে গেলে বা কোনো কারণে এই সবকিছু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, অথবা আমি বলবো এই যে লকডাউন, শুধু লকডাউনই কিন্তু সমস্যার সমাধান না। এবং যতদিন পর্যন্ত করোনা নির্মূল না হচ্ছে, নির্মূল বলতে বোঝাচ্ছি আমি একেবারেই নির্মূল, সেটি যদি 1% ইনফেকশন রেটও থাকে, 2% ইনফেকশন রেটও থাকে, যেটি কিছুদিন আগে হয়েছিল, এবং সেই সময় আমাদের উদাসীনতা কিন্তু আজকে আমাদের এই খারাপ পর্যায়ে এনেছে, সেই বিষয়টি কিন্তু আমাদের সব সময় মনে করিয়ে দিতে হবে। সেখানে আমরা যারা চিকিৎসক আছি, আপনারা যারা মিডিয়াতে আছেন, তাদের একটা প্রচুর দায়িত্ব আছে আমাদের জনগণকে এই বিষয়ে অবহিত করার। প্রফেসর সরদার নাইম, এবং আমরা ট্রিটমেন্ট প্রোটোকলের আর কথা আলোচনা করছিলাম, এবং যেটি যে প্রাইভেট সেক্টরের কথা আপনি বলছিলেন, একটা ধারণা অনেকে অনেক চিকিৎসক এখানে এসে বলেছেন যে আসলে খরচটা, চিকিৎসা ব্যয়টা কমাতে হবে, এবং চিকিৎসা ব্যয় আসলে কি সেটা একটু পরিষ্কার করে বোঝা দরকার যে হসপিটালে গেলে কি পরিমাণ খরচ হয় একজন রোগীর জন্য এবং সেটা কি যৌক্তিক কিনা, সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। ধন্যবাদ জিল্লুর, এটা খুবই একটা ভাইটাল জিনিস যেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। তো এবারের যেই সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ যেটাই যাই বলেন, এটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবারের হসপিটালাইজেশনের লেন্থ একটু বেড়েছে। আগে যেমন 4-5-6-7 দিনের মধ্যেই আমরা চিকিৎসা করে রোগীকে বাড়িতে পাঠাতে পারতাম, এখন কিন্তু দেখা যাচ্ছে 10-15 দিন পর্যন্ত রোগী থাকছে, একটু সময় নিচ্ছে। এবং এটা সত্যি কথা, বেশিরভাগ রোগীরই হয়তো থাকার দরকার নাই, কিন্তু যেটা মোশাররফ সাহেব বললেন আমি ওর সাথে একমত, এই রোগীদেরকে বাসায় রাখার ব্যাপারে আমরা বললেও কিন্তু অনেক সময় তারা শুনবেন না। তার কারণ হলো যে ধরেন একটি বাড়ির যদি
একজন পুরুষ আক্রান্ত হয়ে ফিরেন, তার আক্রান্ত হওয়ার পরে কিন্তু তার বাবা মা হয়তো তার সাথে থাকেন, আমাদের তো ফ্যামিলি স্ট্রাকচারই তাই, এবং বাড়িতে কিন্তু আইসোলেট করার মতো কোনো জায়গা, সুতরাং অনেকটা অনেকাংশে কিন্তু আইসোলেট করার জন্যই তাকে হাসপাতালে চলে যেতে হচ্ছে, বা অনেকের ভয় পাচ্ছে যে আমরা শুনেছি এই যে আমরা কি বলে সাইটোকাইন স্টর্ম হলে আর বাঁচানো যাবে না, রেমডিসিভির ইঞ্জেকশন দেওয়া লাগবে, ক্লেক্সন ইঞ্জেকশন যেটা হচ্ছে ব্লাড থিনার যেটা আমরা বলছি, এই যে ট্রিটমেন্টগুলো আমাদের তো এভিডেন্স বেসড ট্রিটমেন্ট তো করোনার জন্য এখনো তৈরি হওয়ার সময় হয় নাই, জিনিসটাকে আমাদের অনেকটা ট্রায়াল অ্যান্ড এরার করে করেই কিন্তু এভিডেন্স তৈরি করতে হচ্ছে, যার জন্য কিন্তু প্রতিনিয়তই ট্রিটমেন্টের ধরনও চেঞ্জ হচ্ছে, ওষুধই চেঞ্জ হচ্ছে। একটি কথা আমরা সবাই জানি, যেমন আমরা একটা সময় আপনারা জানেন সবাই বলতাম যে ভাইরাল ফিভার, ভাইরাল ফিভার হলে ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ। তো ব্যাপারটা হলো এরকম যে খান আর না খান আমাদের কিছু ওষুধ দিতে হয় যে ফার্দার ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিউমোনিয়া হয়ে গেলে যেন অ্যাটলিস্ট নিউমোনিয়াটা খুব খারাপ পর্যায়ে না যায় সেটা থেকে বাঁচানোর জন্য। এখন আমাদের ট্রিটমেন্ট অ্যান্ড ইমিউনিটি ডেভেলপমেন্টেই তো মেইন টার্গেট, হসপিটালে যারা ট্রিটমেন্ট নিতে আসেন প্রাইভেট সেক্টরে বিশেষ করে, তারা কিন্তু জেনেই আসেন, কারণ সরকারও কিন্তু জানেন, সরকারও কিন্তু বলেছে যে কোভিড ট্রিটমেন্টের কস্ট কিন্তু অন্যান্য যে কোনো ভাইরাল রোগীর চিকিৎসার চেয়ে অনেক বেশি। এই যেমন মোশাররফ বলল যে রেমডিসিভির, আপনার ফুল কোর্স অফ রেমডিসিভিরের দাম তো প্রায় 50,000 টাকা, কিন্তু মজার কথা হলো যখন এই রোগীদের চিকিৎসাগুলো হয় সরকারি হাসপাতালে তখন কিন্তু এই কস্টটাকে চোখে দেখা যায় না, কিন্তু এটা যখন হয় প্রাইভেট হসপিটালে তখন এটার কস্টটাকে চোখে দেখা যায়, চোখে দেখা যায় না কেন, তার কারণে সরকার দিচ্ছে না, দিচ্ছে কিন্তু ট্যাক্স পেয়ার, মানে জনগণই দিচ্ছে, জনগণই দিচ্ছে বলছে। কিন্তু আজকে যদি আপনার ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ থেকে একজনের ডেড বডি নিতে হয় তাকে কোনো পে করতে হয় না, কিন্তু একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউ থেকে এক ডেড বডি চলে যাওয়ার সময় তাকে লক্ষ টাকা গুনতে হয়। আমি তো একটা জিনিস ঔষধ থেকে শুরু করে বোঝার জন্য এখানে প্রফেসর মোশাররফ হোসেন বলতে পারবেন হয়তো যে এই যে পাবলিক হসপিটাল যেগুলো মানে সরকারি হসপিটাল, এখানে ধরেন যে মেডিসিনটির দাম 50,000, 1,00,000 টাকা বা 80,000 টাকা, আমি শুনেছি যে কিছু কিছু ইনজেকশন সেরকম আছে, সেগুলো কি ওই হসপিটাল বহন করে নাকি অল্টারনেটিভ কিছু দিয়ে ম্যানেজ করা হয়? আমি একটু জাস্ট বুঝতে চাই, কারণ সেটা হয়তো তাহলে প্রফেসর মোশাররফ হোসেন জাস্ট এক দুই লাইন আমাকে এই বিষয়ে একটু বলবেন কি, যে ওষুধগুলো সরকার কি দায়ী কিনা? জি, এই যে আমি বললাম যে না, কারণ আমি জানি অনেক সরকারি হসপিটালে ঔষধ পেশেন্টদের কিনে দিতে হয়, ঔষধ না স্টকে না থাকলে সরকার না দেখতে কিনে দিতে হয়, যেই মেডিসিনের দাম ধরেন 40,000, 50,000, 80,000 টাকা, সেটা কি করেন আপনারা, রোগীর উপরে চাপিয়ে দেন নাকি? না, ধন্যবাদ আপনাকে। আমরা আপনি জানেন যে আমরা এইচআর সিটি স্ক্যান ছাড়া বাকি যেসব রুটিন টেস্ট রক্তের যেগুলো খুব বেশি টাকা খরচ হয় না এগুলো ফ্রি করি, আর এছাড়া এইচআর সিটি স্ক্যান অফ চেস্ট এটি আমরা রোগীকে পে করতে বলি, এটির অবশ্য খরচ বাইরের যে কোনো হসপিটালের চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্ধেক, একই রকম খরচ হচ্ছে মেডিকেল কলেজ যেগুলো সরকারি মেডিকেল কলেজ আছে সেখানেও। আচ্ছা, আর যে রেমডিসিভির জাতীয় যে ঔষধ, এই ঔষধ কিন্তু রোগীকেই কিনতে হবে। এখন আমি এখানে একটা কথা বলতে চাই, বেসরকারি পর্যায়ে যে খরচটা অনেক বেশি, আমি এই ক্ষেত্রে বলবো যে বেসরকারি পর্যায়ে চিকিৎসায় ব্যয়ের কি পরিমাণ হবে সেটি কিন্তু নিয়ন্ত্রণ রক্ষা করাও আমাদের দেশে যেহেতু মানুষকে তার পকেটের পয়সা থেকেই বেসরকারি চিকিৎসা নিতে হয়, আমাদের কোনো ইন্স্যুরেন্স নাই, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স তো নাই, এমনকি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স খুব ভালোভাবে ডেভেলপ করেনি, সুতরাং এখানে আমাদের দেখতে হবে যেই কস্টের কথা বলে। হ্যাঁ, আমি কোনোভাবেই শাহেদ সাবিনারদের পক্ষ নিয়ে কথা বলবো না, দেয়ার আর ব্যাড পিপল যারা চিকিৎসা না দিয়ে চিকিৎসার টাকা নেন, যারা প্রপার চিকিৎসা দেন না, কিন্তু আমরা যারা, আমি প্রথমে একটু আগে যে কথাটা বলছিলাম, আমরা যারা হসপিটাল নিজের পয়সায় তৈরি করেছি অথবা ব্যাংকের থেকে লোন নিয়ে তৈরি করেছি, তারা কিন্তু শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এটাকে দেখার জন্য বা ব্যবহার করার জন্য তৈরি করি নাই, আমরা কিন্তু এটাকে তৈরি করেছি একটি সেবাদান প্রতিষ্ঠান হিসেবে যেটাকে সেলফ সাস্টেনেবল হতে হবে, এবং সেখান থেকে যেন আমিও আমার বা মালিকরাও তাদের বেঁচে থাকার অ্যাটলিস্ট
মিনিমাম এটা পান এখন এটার প্রফিটটা কে কতটুকু করবেন যার যার ব্যাপারে সুতরাং আমরা অনেক হাসপাতাল আছে শুধুমাত্র তবে সরকারি হাসপাতালে যে কথাটা আপনি দেখলেন যে যেই খরচ বাবু মোশাররফ যেমন বললেন যে একটি এইচআরসিটি করতে এখানে অর্ধেক খরচ হয় বা অনেক অল্প পয়সা হয় বেসরকারি হাসপাতালের তুলনায় কিন্তু আপনারা যদি সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুতে যদি একটি এমআরআই বা সিটির খরচ আপনারা হিসাব করেন তাহলে এই মেশিনটি সেট করা থেকে শুরু করে এর যে জনবল আছে পিছনে এটার জন্য যেই রানিং কস্ট যাচ্ছে এটা কি জনগণই দিচ্ছে এটা কি আপনারা কোনোদিন হিসাব করেছেন সুতরাং এই মুহূর্তে শুধু টেস্টের জন্য হয়তো ফিল্ম বা ইত্যাদির কারণে একটা টাকা নেওয়া হয় যেটা হয়তো সরকার ডিসাইড করেছে নেওয়ার কথা কিন্তু আমরা যখন নিব টাকাটা অটোমেটিক্যালি তার চেয়ে বেশি হবে এই মেশিনটা যে কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এই টাকার রিটার্ন না আসতে ব্যাংকেই আপনি দিবেন কিভাবে এখানে আমাদের প্রশ্নটা সেখানে হলো যে শুধুমাত্র প্রাইভেট হসপিটাল গুলোকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে না দেখে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেখেন এবং সরকার কিন্তু দেখতে শুরু করেছে সরকার জানে কারণ আমি আরটিপিসিআর টেস্টের কথাই বলি সরকার যখন বলেছিল ৫,০০০ টাকার নিচে এটা করা সম্ভব না তখন প্রাইভেট সেক্টর ৩,০০০ টাকার বেশি কেন নেয় সেসব নিয়ে কথা উঠেছিল এনিওয়ে আমি ওই কথায় যাব না আমি যেটা বলতে চাই যে প্রাইভেট হাসপাতালের চিকিৎসা ব্যয় অতিরিক্ত অবশ্যই হওয়া উচিত নয় মোশাররফ সাহেব যেটা বললেন অবশ্যই সরকারের একটি ডিপার্টমেন্ট সেটা দেখবে কত টাকার মধ্যে কি হওয়া উচিত আকাশচুম্বী কোনো কিছু কেউ যদি করে সেটাকে আমি তাদের চিকিৎসা প্রদানকারী কোন প্রতিষ্ঠান হিসেবে দেখব না তাদেরকে দেখব ব্যবসায়ী হিসেবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো সেটা হলো যে আমাদের এখানে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ৩,০০০ টাকা দিয়ে টেস্ট করা হচ্ছে আর সরকার এটা সামান্য একটা ফি দিয়ে ১০০ টাকা বা ২০০ টাকা আমি জানি না ঠিক বা ৫০০ এরকম একটা দিয়ে তারপরে তারা টেস্টটা নিচ্ছে কিন্তু কোভিড টেস্ট কিন্তু আমরা আমি আজকে একজন পেশেন্ট উনি ব্যাংকক থেকে আসলো উনি বললো যে সে ব্যাংককের মতো জায়গায় ৩,০০০ বাহাত হলো যে কোভিড টেস্ট অর্থাৎ ইকুইভ্যালেন্ট আমাদের টাকায় ৯,০০০ টাকা তারপরে তারা তাদের যে টেস্টগুলো হচ্ছে সরকারিভাবে তারা কোনো টেস্ট করছে না তো অর্থনৈতিক ভাবে তারা হ্যাঁ আমাদের থেকে অনেক ভালো ভালো হলো তারা সে উদ্যোগগুলো নিয়ে তারা কাজ করছে তারপরে ধরেন আমাদের এখানে আরো একটা জিনিস যেটা যদিও এই প্রসঙ্গটা আমার বলতে হচ্ছে আমাদের যে স্বাস্থ্যবিধির কতগুলো জিনিস আমরা করি নাই যেমন আপনি ব্যাংককে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে গেলে আপনাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে তারপরে আপনি ওই হোটেল ভাড়াও আপনাকে দিতে হবে কিন্তু আমাদের এখানে যে কাজটি আমরা করেছি গত ১ বছর সে কাজটির দিকে কেউ ভালোভাবে খেয়াল করে নাই আমাদের কোভিডের সার্টিফিকেটটা নিয়ে আসে সবাই চলে আসছে তার কয়েকদিন আগে আবার দেখা গেল যে আমাদের এখানে বলা হলো কি যারা এই ব্রিটেন থেকে আসছে ইউরোপ থেকে আসছে তারা শুধু বাধ্যতামূলক ১৪ দিনে থাকতে হবে আর যারা অন্য দেশ থেকে আসবে তারা বাড়িতে গিয়ে অবস্থান করবে বাড়িতে গিয়ে কেউ আর থাকে না সে বাড়িতে গিয়ে আমরা তো শুনেছি হোটেলেও থাকে হোটেলে হোটেলে হয় না না থাকলেও হোটেলে যেটা হচ্ছে তার আত্মীয় সেটা এখানে না তারপরে আমি আজকে আরেকটা জিনিস জানলাম কানাডা থেকে একজন আমাকে ফোন করে বললো যে ভাই একজন এখানে আসলো আসার পর দিয়ে আসে ৩ দিন বাধ্যতামূলক হোটেলে ছিল ৩ দিন পরে সে তার বাসায় গিয়ে তারা পাচ্ছে না বলে তো সে মোবাইলটা রেখে চলে গেছে বাইরে অর্থাৎ এই এই ধরনের শুভঙ্করের ফাঁকিটা সবাই মনে হচ্ছে যে স্বাভাবিকভাবে নিচ্ছে আর কি যে কোভিড যে এটা সিরিয়াস মানে রোগ এটাকে আমরা কিভাবে জয় করব সেদিকে না গিয়ে আমরা ধন্যবাদ আমি যেটা বলতে চাচ্ছি আসলে উই উইল হ্যাভ টু লিভ উইথ কোভিড ফর এ ওয়াইল ২-৩ বছর ৪ বছর লাগতে পারে আমি বলবো যে সরকার এবং আমাদের সবারই এখন খেয়াল করতে হবে যে কোভিডে কিন্তু আসলে একটু রিসার্চ ইনভেস্টমেন্টের দরকার হয়ে পড়েছে কারণ আমরা কিন্তু এটা থেকে বাঁচার জন্য নিজেদের পথ নিজেকেই তৈরি করতে হবে এবং সেই জন্য আমি বলবো যে অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিপেয়ারনেসের পাশাপাশি আমাদের রিসার্চ বেসড কিছু ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি এবং ইট ইজ টু ইম্পর্টেন্ট টু নো যে হাউ টু কোপ উইথ দ্য সিচুয়েশন ইন কামিং ডেজ তবে আমি বিশ্বাস করি অতটা ভয়াবহ অবস্থা আমরা এখনও যাই নাই সরকারের লকডাউনকে আমি সত্যি খুব সাধুবাদ জানাই এবং আশা করি ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা কোভিড জয় করতে পারব এবং একটি সহনশীল মাত্রায় আমরা নিয়ে আসতে পারব যেখানে আর অযথা কোনো ডেথ হবে না জি প্রফেসর মোশাররফ হোসেন জাস্ট ৩০ সেকেন্ডসে যদি কিছু যোগ করতে চান আমাকে শেষ করতে হবে ধন্যবাদ আপনাকে আমি বলবো যে আমাদের এই সাবকন্টিনেন্ট উই আর ভেরি মাচ লাকি টু হ্যাভ সাম ন্যাচারাল ইমিউনিটি এগেইনস্ট দিস কোভিড ১৯ দ্যাট ইজ SARS-CoV-2 এবং পাশাপাশি আমি বলবো যে এটি বিভিন্ন কারণে হতে পারে সেই কারণ আমরা যদি নাও জানি আমরা দেখছি যে উন্নত বিশ্বে পশ্চিমা বিশ্বের চেয়ে আমাদের দেশে মৃত্যু হার অনেক কম এবং সংক্রমণের হারও কিন্তু অনেক কম
আমরা যদি স্বাস্থ্যবিধি ভালোভাবে মানি তাহলে পরে আমরা খুব দ্রুতই কিন্তু এই কোভিড থেকে আমরা নিজেদেরকে আমাদের পরিবারকে এবং দেশকে মুক্ত করতে পারব। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর একে মোশাররফ হোসেন, প্রফেসর ডক্টর সদারে নাইম এবং প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শকের লকডাউন হয়তো সমস্যার সমাধান পুরোপুরি দিবে না, কিন্তু লকডাউনটি প্রয়োজনীয় হয়ে পড়েছে এবং এক্ষেত্রে শুধু সরকারের সিদ্ধান্তই যথেষ্ট নয়, সরকারের এই সিদ্ধান্তকে সহযোগিতা করতে হবে আমাদের প্রত্যেকটি নাগরিককে নিজেদের স্বার্থে। এবং সরকারের দিক থেকেও লকডাউন এবার মিন করেই আসলে করতে হবে, কারণ একটু কঠোর হতে হবে, না হলে আসলে এই লকডাউন ওই জীবন জীবিকা সমন্বয় জীবনও থাকবে না, জীবিকাও থাকবে না, কোনোটাই শেষ পর্যন্ত ভালো হবে না। কিন্তু মূল কথা যেটি ওনারা বলেছেন, আমার তিনজন অতিথি এই জায়গায় একমত যে সমাধান একটাই, আপাতত সমাধান একটাই হবে। তো দক্ষিণ এশিয়ার মানুষ ওনারা বলছিলেন সৌভাগ্যবান এবং আরো কতদিন এর সঙ্গে বসবাস করতে হবে সেটিও এখন পর্যন্ত অনিশ্চিত, কিন্তু আপাত দৃশ্যে সমাধান এবং একমাত্র সমাধান সেটি হচ্ছে আপনাকে মাস্ক পরিধান করতে হবে, আপনাকে ভ্যাকসিন নিতে হবে, অবশ্যই ভ্যাকসিন পেলে আপনি নেবেন, ভ্যাকসিন পাওয়াটা নিশ্চিত করতে হবে সরকারকে, কিন্তু কোন রকমের রাজনীতি, কোন রকমের উদাসীন্য, কোন রকমের খামখালিপনা চলবে না। আপনি ভ্যাকসিন পাওয়া মাত্র ভ্যাকসিন আপনি নেবেন, আপনি হাত ধোয়ার অভ্যাসটা যেটি শুরু করেছিলেন যেটি ইতিমধ্যেই বাদ দিয়েছেন সেই হাত ধোয়ার অভ্যাসটি আবার চালু করতে হবে, হাতটাকে যতটা সম্ভব নাক মুখ চোখ থেকে এড়িয়ে চলতে হবে এবং সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। কোনো ধরনের সভা সমাবেশ এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, সামনে রমজান মাস আসছে, রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে, রমজান মাসকে তারাবি নামাজকে কেন্দ্র করে নানা রকমের সমাবেশ, ঈদের সময় ঈদের বাজারকে কেন্দ্র করে সেগুলো, সেসব বিষয়ে এখন থেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর আসলে কোনো বিকল্প নেই এবং কেউই আসলে বলতে পারবেন না, যত বিশেষজ্ঞ চিকিৎসকই হন না কেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞই হন না কেন বা রাষ্ট্রপ্রধান সরকার প্রধানই হন না কেন, এই কোভিড আসলে কোথায় পৃথিবীকে নিয়ে যাবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে নিশ্চিত করে এখন পর্যন্ত বলতে পারছে না। প্রচুর গবেষণা দরকার, গবেষণার জন্য প্রচুর অর্থ দরকার, সেই আলোচনা এসছে এবং এই গবেষণা যে আজকে শুরু করলে কালকেই পাওয়া যাবে এরকম না, যেমন কোভিডের টিকা অত্যন্ত দ্রুততম সময়ে করা হয়েছে কিন্তু একটা ভ্যাকসিন তৈরি করতে আসলে প্রচুর প্রচুর অনেক অনেক বছর লাগে, কাজেই ভ্যাকসিন পেলেই যে আপনি পুরো নিরাপদ সেটিও কিন্তু নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু দিতে হবে, সব রকমের চেষ্টা করতে হবে এবং চেষ্টাগুলো খুব একটা ব্যয়সাধ্য নয়, একেবারেই এটি হচ্ছে অভ্যাস বা চর্চার বিষয়, সেটির কোনো বিকল্প নেই। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।